আসান ভাই 64 টা পর্যন্ত নিয়ে যা বলছিলা জি। আসসালামু আলাইকুম ইমান ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা এখানে কি কার্যক্রম চলতেছে একটু বলবেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আসলে আগামী কালকে আমরা সিলেটের সুনামগঞ্জে আমরা ত্রাণ লইয়ে যাইতাম। এ উপলক্ষে আসলে আমরা এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছিলাম, গ্রুপের মাধ্যমে ছোটো ভাই বড় ভাই এবং কিছু ফ্রেন্ড সার্কেল সকলে মিলিয়ে একটা ফান্ড গঠন করছি এবং অনেকেই এই ফান্ডও সাহায্য করছে আর্থিকভাবে আমরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালারে এটার উত্তম পুরস্কার দান করুক। এবং তারই বিনিময়ে আজ আপনারা দেখতে পারতেন আজকে আমরা মাল লইয়া আইছি বর্তমানে সব জিনিসপত্র। ও আছে পেঁয়াজ, আলু আছে, এবং আমরা আছে তেল আছে, এখানে আছে পানি, এখানে আছে সেলাইন, SMC রোড সেলাইন। এইগুলো আমরা প্যাকেটিং আকারে পড়িয়া আমরা আলহামদুলিল্লাহ আগামী কালকে সিলেটের সুনামগঞ্জ আমরা যাইমু সকালে। আমরা 300 পরিবার দিয়ে আমরা ইনশাল্লাহ দান বিতরণ করবো কালকে, এবং যারা আমরা মাঝে দান করছই আল্লাহ যদি আমরা তৌফিক দান করেন আমরা যাতে সুস্থভাবে তার আমানত মাইশোর গেছে গরিব মাইশোর গেছে পৌঁছাইয়া দিতাম পারি, এটা দোয়া করবো আপনারা সকলে আপনার লাগে। কতটুকু আপনার গেছে চাওয়া? আমি ওয়াসিম তোলাদার। তো আমরার পক্ষতা কি অতি অল্প একটা আয়োজন আমরার জেলার কতিপয় কিছু ইয়াংস্টারদের নিয়ে আমরার ছোটো ভাই আমরা বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন মানুষদের লইয়া একটা আয়োজন করা হয়েছে। বিশেষ করিয়া বন্যাত মানুষের পাশে তো দাঁড়াইবার লাগিয়া, যদিও আমরা খুব অল্প সময়ের ভিতরে একটা ফান্ড কালেকশন করার চেষ্টা করছি, যদি একটু সময় পাওয়া যেত হয়তো আমরা আরও বৃহৎ ফান্ড কালেকশন করতে পারতাম। আর এই ফান্ডের মাঝে বিশেষ করিয়া প্রবাসী ভাইয়েরা আগুয়ে আইসেন, যার কারণে আমরা এই ফান্ডটা আমরা একটা পর্যায়ে নিতাম পারছি আলহামদুলিল্লাহ। সত্যিছে গিয়া আমরা অবস্থানটা কি চেষ্টা করছি আমরা একটা ফান্ড কালেকশন করার লাগিয়া, বিশেষ করি সুনামগঞ্জ, কারণ আমরা সিলেট বিভাগের মাঝে সিলেট জেলা আর সুনামগঞ্জ জেলা ভয়াবহ বন্যা হওয়ার কারণে অনেক মানুষ অসহায় পড়ে গেছে। আমরা জেলার পক্ষ থাকিয়া জেলার আসলে সারা জেলা বলতে আমরা সবাই যদি একলগে পার্টিসিপেট করতাম তাহলে হয়তো আমরা অনেক বড় বৃহৎ একটা ফান্ড কালেকশন করতাম পারতাম। আমরা ফেসবুকেও আমরা এটা সম্বন্ধে ইয়ে করছি, আমরা চেষ্টা করছি, হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ করছি, করিয়া সব এখানে হওয়ার চেষ্টা করছি, বিভিন্ন ইউনিয়নের জেলা বিভিন্ন উপজেলার মানুষে আমরা একত্রিত হওয়ার হইয়া একটা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছি। যাই হোক আলহামদুলিল্লাহ, অল্প সময়ের ভিতরে আর সবচেয়ে বড় এখানে তো সেলিব্রিটি নাই এলাকান, যে আমরা আহ্বান করা মাত্রই অনেক মানুষই দিলেই বল, সবাই সকলের সম্পর্কও নাই, যে তারে চিনে যে তারে পালা পায় বা বিশ্বাস করে, সবচেয়ে বড় কিন্তু বিশ্বাসের বিষয়। আমরা বিশ্বাস যারা আমরা বিশ্বাস করছি একটা কথা বলতাম পারি, আপনারা আমানত আমরা অবশ্যই খারাপ করতাম নাই, আপনারা আমানত আমরা সঠিক জায়গাকে পৌঁছাই দিব ইনশাল্লাহ। আর বা তারপর আমাদের দোয়া করবা, বিশেষ করি আমরা কালকে আগামী কালকে সকাল ভোর 6টার দিকে প্রায় 300 প্যাকেট নিয়ে যাইমো, যাতে মানুষের পাশে গিয়ে দাঁড়াইতাম পারি, এতটুকু আমরা প্রত্যাশা কি সৈসালামে যদি যাইতাম। দোয়া করবো আমরা লাগিয়া আগামী কালকে সোনামগঞ্জ আমরা যাইমো, আমাদের দোয়া করবো আপনারা। আসসালামু আলাইকুম, আমি দেশ বিদেশের সকল উদ্দেশ্য কইরাম। আমরা কয়েকজন মিলিয়া কিছুদিন আগে আমরা সুনামগঞ্জ সিলেটের বন্যার যে একটা বলিত মানুষ আসলা, তারা লাগে আমরা কিছু ত্রাণ সহযোগিতা লাগে আমরা একটা আট বাড়াইছিলাম, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছিলাম। যাই হোক, এ সুবাদে আমাদের বিশেষ করে প্রবাসী ভাই তারা খুব বেশি একটা রেসপন্স করছেন, আর আমরা দেশি ভাই তারা যারা আছেন আমরা সহপাঠী বড় ভাই বা যারা আছেন খুব বেশি হেল্প করছ মানে সহযোগিতা করছেন ফান্ডটা কালেকশন করার লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ লাখের উপরে একটা বৃহৎ ফান্ড কালেকশন হয়েছে আমরা। আমরা ওটাই আশা করি যে আপনারা আমরারে যে আমানতগুলা দিছেন আমরাও আমানতগুলা ঠিক জায়গা মতো নিয়ে পৌঁছাইতাম পারি, আমরারে ও দোয়া করবা। আর আমি একটা অনুরোধ সব প্রবাসী কাছে করবো যে আমরা দেশ ওরকম দুর্যোগের সময় আপনারা আমরার পাশে থাকবা,
আর আমরা আপনারা যে ত্রাণ আপনারা জিনিসগুলো আমরা যাতে সঠিক মানুষের হাতে নিয়ে দিতাম পারি, ও তৌফিক আল্লাহ দান করতা ইনশাল্লাহ। ইতিমধ্যে আমরা 300 প্যাকেটের একটা আয়োজন করছি, যে আমরা ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতে যাতে সবর আত্মনিয়া ঠিক মতো দিতাম পারি। সবে দোয়া করবা আর আল্লাহ তৌফিক দান করবা। আমরা ইয়াং জেনারেশনের মধ্যে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে সিলেট বন্যার্থ মানুষের এই যে হাহাকার এবং কষ্ট দেখে আমরা নিজের অন্তরের মাঝে খুব কষ্ট লাগছে, হার্ট অ্যাটাকটা হার্ট টাচ করছে, তখন আমরা উদ্যোগ নিয়েছিলাম যে বন্যার্থ মানুষের লাগে কিছু করার চেষ্টা করছি। তখন আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলাম সবাইকে নিয়ে, যে বন্যার্থীদের পাশে দাঁড়ায়। শুরুতে 10-15,000 টাকা এইরকম একটা অ্যামাউন্ট জমা হয়েছে, তখন আমরা একটা ইয়ের মধ্যে আসলাম যে জানি না আমরা কতটুকু সাকসেস হইব। তার পরবর্তীতে অনেকেই সাহায্য সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ, আমরা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী আমরা প্রস্তুত করতাম। এখানে অনেক ভাই বড়ো ভাই সকল আছেন, অনেক ইয়াং জেনারেশন আছেন, প্রত্যেকেই কায়িক শ্রমদিরা। অনেকে কইছিল যে না হয়তো কোনো লোক দিয়ে প্যাকেটিং করে, আমরা কইছি না, আমরা নিজের পরিশ্রম করি। এখানে আমরা ভাই এত পরিশ্রম করতাম পানির সাথে সাঁতরাইরা, আর আমরা এখানে সামান্য একটা কষ্ট আমরা স্বীকার করতে সমস্যা থাকি, তখন সব ভাই দেখো অনেকেই এইরকম পরিশ্রম করছি না, আমার কিন্তু গাম বের হয়েছে শরীর, তাই গামও দেওয়া। তো যাই হোক, আমরা আপনার লাগি সর্বাত্মক চেষ্টা করতাম এবং অনেকের চেষ্টা করতাম সবাই পালাতে হোক, আর অনেকে সাহায্য সহযোগিতা করছেন, প্রত্যেকের ধন্যবাদ এবং প্রত্যেকের সাহায্য সহযোগিতা আল্লাহ যেন কবুল করেন। Oh.